बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, आशा करी सबाई भालो आछो। किशोरगंज जिला आइडियल स्कूल कर्तृक आयोजित KZIS होम स्कूले सप्तम श्रेणी सकल शिक्षार्थी बांगला प्रथम पत्र आनंदपाठ क्लस स्वागत जानाच्छि। आमी फेरदौसी, सहकारी शिक्षक बांगला। आज के आमार आलोच्य विषय बांगला आनंदपाठ बोयेर द्वितीय गद्य जीत। तुम्हारा प्रत्येके तुम्हारे बोर्ड बोयेर 21 पृष्ठा खुले सामने निये बसो। जीत गल्पटि लिखेछेन आमादेर पल्लीकवि जसीमउद्दीन। मूल गल्पे जावार आगे आमी एई गद्येर लेखक परिचिति ओ शब्दार्थ निये किछु आलोचना करब। तुम्हारा प्रत्येकेई तुम्हारे बोर्ड बोयेर 9 पृष्ठा खुले सामने निये बसो। जीत गल्पटि लिखेछेन आमादेर पल्लीकवि जसीमउद्दीन। जसीमउद्दीनेर जन्म 1903 ख्रीष्टाब्दे फरीदपुर जिलार तांबुलखाना ग्रामे। তিনি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পল্লীকবি হিসেবে তিনি বিশেষভাবে খ্যাত, কারণ পল্লীর জীবন ও প্রকৃতি এবং পল্লীর মানুষই ছিল তার কবিতার মূল বিষয়। এজন্যই তাকে আমরা পল্লীকবি বলি। জসীমউদ্দীনের কবিতায় গ্রাম বাংলার রূপ ও সাধারণ মানুষের জীবনের ছবি প্রতিফলিত হয়েছে সহজ সরল ভাষা আর সাবলীল ছন্দে। অর্থাৎ তার কবিতায় গ্রাম বাংলার রূপ এবং সাধারণ মানুষের জীবন যাপনের চিত্র অত্যন্ত সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, রাখালি, এক পয়সার বাসি, ধানক্ষেত ইত্যাদি তার অন্যতম উল্লেখযোগ্য কাব্য। কবিতা ছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, নাটক, গীত ও প্রবন্ধের বইও রচনা করেছেন। শিশুদের জন্য লিখেছেন ডালিম কুমার, এক পয়সার বাসি নামে অসাধারণ বই। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য পল্লীকবি জসীমউদ্দীন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পান। তিনি 21 পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন এবং এই পল্লীকবি 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। লেখক পরিচিতি থেকে আমরা এই অধ্যায়ের যে শব্দার্থগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। জিত শব্দের অর্থ হচ্ছে একগুঁয়েমি, চরকা, সুতা কাটার যন্ত্র। সুতা কাটার যন্ত্রের আরেকটি নাম হচ্ছে চরকা। মুলাম, মুলায়ম, গুল ই বকওয়ালি অর্থ হচ্ছে বাকওয়ালি ফুল। বণিক, ব্যবসায়ী অর্থাৎ যারা ব্যবসা করে তাদেরকে আমরা বণিক বলি। সুয়ার, আহরণ করা, টেকসই, মজবুত। নাটাই, যে চরকি বা শলাকায় সুতা জড়ানো হয়। শলা হচ্ছে কাঠি, নলি, সুতা জড়াবার ছোট নল। সুতা জড়াবার ছোট নলকে সাধারণত এই গদ্যে নলি হিসেবে অভিহিত করা হয়েছে। তেনা হচ্ছে কাপড়ের টুকরা, ঘষা পয়সা, ক্ষয়ে যাওয়া পয়সা, আহ্লাদে আটখানা, ভীষণ খুশি হওয়া। গুমুর শব্দের অর্থ হচ্ছে গর্ব, বাদানুবাদ, তর্ক বিতর্ক, পরিপাটি, সাজানো গোছানো, মীমাংসা, বিবাদ বা সমস্যার সমাধান। আর মুর্দা শব্দের অর্থ হচ্ছে মৃত দেহ। জিত গল্পটি মূলত এক তাঁতি এবং তাঁতির বউকে নিয়ে লেখা হয়েছে। আমরা পাঠ পরিচিতির মধ্যে এখানে পাই যে এক তাঁতি আর তাঁতি বউ তাঁত চালিয়ে সুখ শান্তিতে সংসার করে আসছিল। কিন্তু হঠাৎ দেশে কাপড়ের কল আসলে তাঁতিদের কাপড় কি আর কেউ কিনতে চায় না। ফলে তাঁতিদের সংসারে বড় অভাব অনটনে টানাটানি হয়ে পড়ে। এত অভাবে যে তারা ভালো করে খেতেও পায় না। বউয়ের আবদারে বাধ্য হয়ে অভাবের সংসারে তাঁতি হাট থেকে তিনটি ছোট মাছ কিনে আনে। তাঁতি বউ শখ করে তা রান্না করলো, দুজনে খেতেও বসলো। তাদের মধ্যে কে দুটি মাছ খাবে এবং কে একটি মাছ খাবে তা নিয়ে অনেক তর্ক বিতর্ক হলো। পরে মীমাংসা হলো যে তাদের মধ্যে যে চুপ থাকবে সে দুটি মাছ খাবে, আর যে আগে কথা বলবে সে একটি মাছ খাবে। এমন জিদ ধরলো দুজনে যে কেউ আর কথা বলল না। এই জিদের উপর ভিত্তি করেই জসীমউদ্দীন এই গল্পটির নাম জিদ লিখেছেন। এমন জিদ ধরলো যে দুজনে কেউ আর কোনো কথা বলল না। মরে যাওয়ার জোগাড় হলো তাদেরকে পাড়া প্রতিবেশীরা মনে করলো দুজন বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। তাদের গুরুস্থানে নিয়ে যাওয়া হলো, কবর খুঁড়ে গোর দেওয়া হচ্ছে। অর্থাৎ কবর খুঁড়ে যখন তাদেরকে কবরে শোয়ানো হচ্ছে, এমন সময় তাঁতি বলে উঠলো যে তুই একটি খা,
তুই দুটি খা আমি একটি খাবো বলে সে লাফ দিয়ে উঠল। যারা গোট দিতে গিয়েছিল মুর্দা কথা বলেছে ভেবে তারা ভাবলো এরা হচ্ছে ভূত, তারা সবাই দৌড়ে পালালো। পরে তাঁতি এবং তাঁতিবু বাড়িতে ফিরে এলো এবং তাঁতিবু দুটি মাছ খেলো আর তাঁতি একটি মাছ খেলো। অর্থাৎ এই গল্পে পল্লীকবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন যে অনাবশ্যক জিদ যে মানুষের জীবনকে জটিল করে তুলে এবং অন্যকেও সমস্যা ফেলে এই গল্পটি তার সত্যই প্রকাশিত করে এবং এই জিদের উপর ভিত্তি করেই আমাদের পল্লীকবি এই গল্পটির নামকরণ করেছেন জিদ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই গল্পের লেখক পরিচিতি, শব্দার্থ এবং গল্পের যে মূল বিষয় সেটি ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের জন্য আমার আগামী সপ্তাহের বাড়ির কাজ এই গদ্যের লেখক পরিচিতি ও শব্দার্থগুলো শিখে এসডব্লিউ করে স্কুলে জমা দিবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।